মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেছেন। আমরা চিহ্নিত করেছি একজনের ব্যাপারে কিছুটা আশাবাদী, আমাদের কিছুটা আশ্বাস বিশ্বাস হচ্ছে আমরা এই মুজিব বসে আরেকজনকে দেশে এনে আপনার বিচারের সম্মুখীন করতে পারি। আরেকটি কেস যিনি ক্যানাডা আছেন এইটা আমরা বেশ অগ্রসর হয়েছি কিন্তু এখনো ঠিক বলা যাচ্ছে না।